মকর সংক্রান্তিতে পুণ্য স্নান পুণ্যার্থীদের। মকর সংক্রান্তি উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম হরিদ্বারে। ভোরের ঠান্ডা সত্ত্বেও গঙ্গা নদীতে পবিত্র স্নান সারেন পুণ্যার্থীরা। রবিবার থেকে উত্তরাখণ্ডের হরিদ্বারে স্নান পুণ্যার্থীদের। শনিবার রাত থেকেই হরিদ্বারে আসতে শুরু করেন পুণ্যার্থীরা। হরিদ্বারের পাশাপাশি উত্তরপ্রদেশের বারাণসীর গঙ্গাঘাটেও ভিড় জমান পুণ্যার্থীরা। মকর সংক্রান্তিতে পুণ্য লাভের আশায় স্নান দেশবাসীর। ঠান্ডাকে উপেক্ষা করেই গঙ্গায় শুরু হয় পুণ্য স্নান। হরিদ্বার বারাণসী ছাড়াও পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সোমবার ভোর থেকে শুরু হয় মকর সংক্রান্তির পুণ্য স্নান। এদিন সকাল থেকে গঙ্গাসাগরের তীরে খোল করতাল নিয়ে কীর্তন করতেও দেখা যায় পুণ্যার্থীদের। সাগরে স্নানের মহেন্দ্রক্ষণ সকাল 9:13। যদিও কনকনে ঠান্ডার মধ্যেই রবিবার মাঝরাত থেকে শুরু হয়েছে স্নান, চলবে আজ রাত 12:13 পর্যন্ত। রবিবারই গঙ্গাসাগরের মেলায় পৌঁছে গিয়েছেন 45 লক্ষ পুণ্যার্থী। সংখ্যাটা ধীরে ধীরে বেড়ে চলেছে। ভোরের আলো ফুটতেই সাগরে ডুব দিচ্ছেন পুণ্যার্থীরা। তবে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে গোটা জেলা, তাই রেল সড়ক পথে যান চলাচল স্বাভাবিকভাবে থমকে গিয়েছে। ধীর গতিতে চলছে রেল যানবাহন। তার মধ্যেও নানা বয়সের, নানা মুখ, নানা ভাষার পুণ্যার্থীরা হাজির হয়েছেন গঙ্গাসাগরে। পুণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্ত, সন্ন্যাসী, দেশি বিদেশি অতিথির মিলনে মিনি ভারতবর্ষে পরিণত হয়েছে গঙ্গাসাগর। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।